কেন খালাম মা পেট খারাপ হয়েছে, ঠিক মতো পায়খানা হচ্ছে না? তাহলে ওষুধ খান টিকটকে কি? বিশ্বাস করেন এভাবে সারাদিন ধরে চিল্লালেও কেউ আপনার কষ্ট বুঝবে না। আপনারও কি একই সমস্যা? তাইলে ও আচ্ছা, তাহলে এটা কে? না মানে হাজবেন্ড রাগ করিয়া দুইটা কথা বইলাও সমীর পায় নাই, পরকিয়া শুরু সি ছি, ধিক্কার জানাই এমন মহিলাদের জানাও ধিক্কার। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো গাঁজা না খেয়েও পিনিকোটা কিছু গাঁজা খোরদের নিয়ে। যাদের কাছে গাঁজায় কর্ম, গাঁজায় ধর্ম, গাঁজায় তাদের জীবন, গাঁজার জন্য ছাইরা গেছে, কষ্ট পাচ্ছে ভীষণ। সো উইদাউট আজারা কাউকাউ চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নিই এটা একটা সিরিয়াস ভিডিও, প্লিজ সিরিয়াস ভাবে নিয়েন, কারণ এসব নেশা ফেশা গাঞ্জার গানগুলা পাবলিকের উপর ভালোই প্রভাব ফেলতেছে, যেগুলা বন্ধ করা দরকার। সব থেকে বেশি প্রভাব ফেলতেছে টিকটকারদের উপর, এদের কাছে নেশা মানে নেশা করাটা না, গানগুলাকে নিয়ে তেনা তেনা করাটাই এক হাই লেভেলের নেশা। আমার সব থেকে বেশি খারাপ লাগছে এই তিন ভাই বোনের ভিডিওটা দেখে। মাশাআল্লাহ কত সুন্দর মিষ্টি একটা বোন তোমাদের, কেন তাকে টিকটক এর মতো একটা খবিশ মার্কা প্ল্যাটফর্মে আনলা? বেশি ভিউজ হয় এজন্য, কিন্তু ঠিক করো নাই। পিসি একটা মেয়ে কত কিউট, তাকে সব থেকে দূরে রাখাটাই বেটার, তার জন্য ভালো হবে। আজকাল পড়তে কানিকার আমাদের সাথে ভিডিও করবে না, তো কারণ হয়েছে অনেকে অনেক কিছু বলেন, আর তোমার কথা ঠিক আছে, ও আসলে অনেক ছোট। এটা শুনে সত্যি ভালো লাগতেছে যে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো, বিশ্বাস করো একদিন ঠিক বুঝতে পারবা, এই ডিসিশনটা তোমাদের জন্য একটা কত ভালো ডিসিশন ছিল। এবার আসেন এই গানটা আসলে কার, এই গানটার অরিজিনাল সিঙ্গার হলো আপনাদের সবার প্রিয় গাঞ্জা সিঙ্গার গগন সাকিব। আমার ভীষণ কষ্ট হয়, আসে তো আমার নয়, যে কিনা অলওয়েজ টাইম বস্তা বস্তা গাঞ্জার মধ্যে পড়ে থাকে, না মানে তা না হলে কেউ নেশার নৌকা 1 2 3 4 5 6 7 8 9 10 এতগুলা পার্ট, মনে হচ্ছে এটা কোনো গান না, ধারাবাহিক নাটক। এছাড়াও গাঞ্জার গান টান তো আরো আছেই, মানে আপনাদের এই সিঙ্গার তো কোনোভাবেই নেশা টেশা গাঞ্জার ভিতর থেকে বের হতে পারে না, আর পারবেই বা কেমনে? এই মানুষটাই হলো বিশ্বের একমাত্র বিজ্ঞানী যে কিনা রকেট ছাড়াই শুধুমাত্র নেশার নৌকা নিয়ে চাঁদের দেশে যায়, তাও আবার একবার না বারবার। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়, মানে প্রতিভা দেখছেন একবার, এরাই হলো আসল সিঙ্গার। যাই হোক, ব্যাক টু দা মেইন টপিক, এই গানটা আসলে কে গাইছে? হ্যাঁ, এই গানটা হলো গগন সাকিবের নেশার নৌকা, আর কভার করছে সুমায়া নামের একটা পিসি মেয়ে। কভার করছে মানে তাকে দিয়ে কভার করানো হয়েছে, আসলে সে হলো একজন পথ শিশু, গানটা হয়তো কোথাও শুনছে তাই নিজে নিজে গাইতো। আমার টাকা নেই বলে আজ তুই ও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভেতরটা জ্বলে। ভয়েসটা সুন্দর ছিল, ধরে এনে কাভার করাই ফেলছে, একটা বার চিন্তাও করলো না পিসি একটা মেয়ে তাকে দিয়ে সব নেশার গান করানো ঠিক হবে কিনা। কিসের চিন্তা, তাদের তো লাগবে ভিউজ, পরপর গান গাওয়াই যাচ্ছে। বিশ্বাস করেন আমার সব সহ্য হয়, কিন্তু পিসি মানুষকে দিয়ে বড় মানুষের কাজ করালে সেটা সহ্য হয় না, কারণ এগুলার দ্বারা, এই কাজগুলার দ্বারা বাস্তা বাস্তা পোলাবায়নদের উপর কি প্রভাব পড়বে সেটা আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝতে পারবেন আপনারা। এখন আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগবে, কারণ ভাববেন কি এমন খারাপ করছে, একটা অসহায় মেয়েকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, এতে তো তার ভালোই হচ্ছে, ঘোড়ার ডিম হচ্ছে, দুদিন পর বুঝতে পারবেন, এখন ভাইরাল হয়েছে তাই এটা নিয়ে সবাই মাতামাতি করছে, দুদিন পর যখন এটা থেমে যাবে তখন একবার খোঁজ নিয়ে দেখবেন সে আবার আগের অবস্থাতেই চলে গেছে, মাঝখান থেকে লাভ কাদের? আই হোপ আর বলতে হবে না। আমার কথা হচ্ছে তুমি একজন সিঙ্গার মানুষ, তোমার মধ্যে এইটুকু কমন সেন্স থাকা দরকার ছিল। আচ্ছা মানলাম মেয়েটার ভয়েস ভালো, গানটা তার গলায় ভালো লাগছে, তাই বলে নেশার গান? একটা পিসি মেয়েকে দিয়ে এই ধরনের গান গাওয়ানো কি আসলেই ঠিক হচ্ছে? তুমি কিন্তু চাইলে তাকে দিয়ে একটা সুন্দর ভালো গান করাতে পারতে, তোমার রমজান মাসে গাওয়া ইসলামিক গানটা কাভার করাতে পারতে, আর একটা বার চিন্তা করে দেখো তো তোমার এত এত নেশার গান গাওয়ার জন্যই পিসি পিসি পোলা প্যান্টগুলো এগুলো শুনতেছে আর নিজে নিজেই গাচ্ছে, কিছুদিন পর যখন এরা বড় হবে তখন এদের আর নেশা কি জিনিস সেটা অন্যের কাছ থেকে জানতে হবে না, আর প্রেমে ব্যর্থ হলে যে নেশা করতে হবে এটা নতুন করে আর শিখতেও হবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি এগুলো শুধুই গান, কিন্তু সেটা বুঝবে কয়জন? বড়রা না হয় বুঝবে, কিন্তু ছোটরা? কিছু মানুষ যারা আগে থেকেই নেশা করে, কিছু মানুষ আছে যারা এই গানটা শুনবে ফিল নিবে আর নেশা করবে, আর কিছু মানুষ আছে এই গান শুনে ইন্সপায়ার হয়ে তারপর নেশা করবে, ভাবে স্যাগা খেলেই নেশা করতে হবে, মানে যারা হাই লেভেলের বলদ।
আপনার আবার কিসের কষ্ট? আপনার তো স্বামী সন্তান দুইটাই আছে, আপনার তো ফুরফুরা লাইফ, কষ্ট তো আমাদের। বুইড়া হয়ে গেলাম অথচ এখন অবধি একটাও বিয়ে করতে পারলাম না, কি কষ্ট কি কষ্ট। আপনার আবার কিসের কষ্ট? আচ্ছা বুঝছি, কেউ মনে হয় খারাপ খারাপ ভিডিও বানানোর জন্য আস্থা মতো সেটা সেট দিছে, তাই ব্যথায় শুয়ে আছেন। মানে ব্যথায় কষ্ট পাচ্ছে, তাও ভিডিও বানানো বন্ধ করা যাবে না। দেখেন দেখেন, মনে হচ্ছে গানে লিপসিং করতেছে না, নেশায় লিপসিং করতেছে, একেবারে পারফেক্ট। কি রে ভাই, আসার আগে কি দুইটার মায়রা আইসোস নাকি? আপনারা শুধু এর কষ্টের পরিমাপটা একবার চিন্তা করেন। একটা মানুষ ঠিক কতটা কষ্টে থাকলে এভাবে জঙ্গলে জঙ্গলে গিয়ে চিল্লাতে পারে, আমার ভীষণ কষ্ট হয়, যেখানে শোনার মতো কেউ নাই। কেন কোষ্ঠকাঠিন্য হয়েছে? তাহলে ওষুধ খান, এখানে কি আপনারও? 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 এই থামেন থামেন, টিকটকে তো দেখি প্রায় সবারই পেট খারাপ, একটা ফার্মেসি দিলে মনে হয় ভালোই চলবে। বুঝলাম না আপনার আবার কিসের কষ্ট, হাতে iPhone 13, সামনে কোটি কোটি টাকা, কিসের কষ্ট? হ্যাঁ বয়ফ্রেন্ডের? তাহলে কোনো প্যারা নাই, আমি আছি না, মানে একটা খুঁজা দিব না। তোমাদের বয়স কত? হ্যাঁ এখনো নাক টিপ দিলে দুধ বের হয়, আইজ আমার ভীষণ কষ্ট হয়। এই কিসের কষ্ট? হ্যাঁ ফিডার খাইতে চাইছো, দেয় না এই কষ্ট। নাও কাম টু দা পয়েন্ট, এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবকিছু সম্ভব, কিন্তু তারপরেও বিবেক বলে তো একটা কথা আছে তাই না? বাচ্চা পোলাপানকে দিয়ে গান করা কিংবা ভিডিও বানানো, এটা আর যাই হোক ভালো কাজ হতে পারে না। বিশ্বাস করেন আমার সব হজম হয়, কিন্তু বাচ্চাদের দিয়ে বড় মানুষের মতো ভিডিও বানালে সেটা একদমই হজম হয় না। আপনার ইচ্ছে আপনার সন্তানকে আপনি মিডিয়ায় কাজ করাবেন, করান, কিন্তু ছোটদের দিয়ে ছোটদের কাজগুলাই করান। এতে আর যাই হোক বাচ্চা পোলাপানগুলো বাচ্চাকালে বড়দের মতো আচরণ করবে না। আপনি যদি বাচ্চাদের দিয়ে বড়দের মতো কাজ করেন, তাহলে বিশ্বাস করেন নেক্সট জেনারেশনের কাছ থেকে ভালো কিছুর আশা ছাইড়া দিতে হবে। সো প্লিজ এখন থেকেই সাবধান হন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজন টালিকে মেসেজ দিয়েন। আল্লাহ হাফেজ।